নমস্কার, জয় শ্রী কৃষ্ণ, রাধে রাধে। পিঙ্কি ভিলেজ কিচেন ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, চিকেনের পুরে ভরা আপে, সঙ্গে থাকবে কোকোনাট চাটনি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। এই কাপে 1 কাপ সুজি নিয়েছি, সুজিতে ছিল 200 গ্রাম। তো আপনাদের বাড়িতে যে কোনো কাপ বা বাটি মেপে সুজি নেবেন। দইটা এই কাপে 1 কাপ দই দিচ্ছি, দইটা আছে আমার 160 গ্রাম। চিনি অল্প করে দিচ্ছি, লবণটা পরিমাণ মতো নেব, দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই কাপে 1 কাপ জল দেব, জলটা পরিমাণ মতো নিতে হবে। ভালো করে ফিটিয়ে মিশিয়ে নিয়েছি, দেখুন কিরকম ব্যাটারটা হয়েছে। এবার দেব টমেটো কুচি, এবার দেব ক্যাপসিকামের কুচি। আমি এখানে ক্যাপসিকামের কুচিগুলো লাল ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, তোমরা চাইলে সবুজ ক্যাপসিকাম বা হলুদ রঙের ক্যাপসিকাম, 3টি ক্যাপসিকাম কুচি করে দিতে পারো। এবার দেব কাঁচা লঙ্কার কুচি, এতে দেব পেঁয়াজের কুচি, পেঁয়াজগুলো ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এবার ফোড়ন হিসাবে দিয়ে দেব 1টি শুকনো লঙ্কা। এবার দেব অল্প করে ঘি, এবার দেব কারি পাতা, এতে দেব অল্প করে কালো জিরে, ফোড়নের জন্য দেব কালো সর্ষে 1/2 চামচ। বন্ধুরা, আমি এই আপেগুলো অল্প তেল দিয়ে তৈরি করব, অল্প তেল কারণ সবাই এখন অল্প তেলই পছন্দ করে, বাচ্চা থেকে বড় সবাই অল্প তেলই ভালোবাসে। তার জন্য অল্প করে ঘি দিয়ে ফোড়ন তৈরি করে নিলাম, ফোড়ন তৈরি করা হয়ে গেছে আমার। এবার ফোড়নগুলি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সবকিছু একসঙ্গে দিয়ে ভালো করে এর মধ্যে মিশিয়ে নেড়ে চড়ে মাখিয়ে নেব। আমার ভালো করে মেশানো, মিশিয়ে ফেটানো হয়ে গেছে। এখন আমি বেকিং পাউডারটা দিলাম না, কারণ যখন আপেগুলো ছাঁচের থালার মধ্যে দেব তখনই বেকিং পাউডারটা আমি দেব। বেকিং পাউডার দেওয়ার সঙ্গে সঙ্গে আপেগুলো দিতে হবে। তোমরা যদি পারো বেকিং পাউডার বা খাওয়া সোডা কিবা ইনো দিয়ে এটা আপেগুলো তৈরি করে নিতে পারো। আমি বেকিং পাউডার দিয়ে তৈরি করছি। আপেগুলো অনেক সময় অনেকে তৈরি করে আলু সেদ্ধ করে, এবার একে ঢাকা দিয়ে রেখে দেব। এবার চাট মশলা তৈরি করার জন্য নিয়ে নেব, অল্প করে ঘি দিলাম 1 চামচ মতো, এতে দিয়ে দেব 4টি কাঁচা লঙ্কা, 1 ইঞ্চির মতো আদা চাকা করে কেটে নিয়েছি। এবার এতে দিয়ে দেব কারি পাতা, দিয়ে দেব চিনাবাদাম, চিনাবাদাম আমি 50 গ্রাম নিয়েছি, ছোলা, ছোলা দানাগুলো আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম 2-3 ঘন্টার মতো, ছোলা দানাগুলো আছে আমার 60 গ্রাম, 1টি নারকেল কুচি করে নিয়েছি, এতে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি চিলি পাউডার। এগুলি একসঙ্গে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব, যাতে এর কাঁচা ভাবগুলো চলে যায়। এবার আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব, ঠান্ডা হয়ে গেছে এগুলো, এগুলো এই মিক্সির ভেতরে দিয়ে দেব। এবার এতে 1 চামচ মতো দই দেব, এতে 1/2 চামচ মতো চিনি দেব, এতে এই চামচে 1 চামচ লবণ দেব। এবার 1টা লেবুর ফাঁক নিয়েছি, পাতি লেবু, এতে চিপড়ে রসটা দিয়ে দেব। এবার এতে পরিমাণ মতো জল দেব, ভালো করে একসঙ্গে গুলে নিলাম। এতে আরো 1/2 কাপ জল লাগবে, এতে দিয়ে দিলাম
এবার ঢাকা দিয়ে দেব, দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। কড়াইতে 1 চামচ ঘি দিলাম, 4টি শুকনো লঙ্কা দিলাম, এবার দেব কালো জিরে 1/2 চামচ, কালো সর্ষে 1 চামচ, আর দেব কারি পাতা। দিয়ে ফোড়ন তৈরি করে নেব, যাকে বলে তড়কা। আমি এখানে ঘি দিয়ে ফোড়ন তৈরি করছি, আপনারা চাইলে সাদা তেলে করে নিতে পারেন। ফোড়ন তৈরি করতে লাগে 6 থেকে 7 চামচ মতো তেল বা ঘি। আমি এখানে অল্প তেলে আপেগুলো তৈরি করছি, যার জন্য অল্প করে তেল দিয়েছি, এক্সট্রা তেল শরীরের মধ্যে চলে যাবে। এবার ফোড়ন তৈরি করা হয়ে গেছে, এবার কোকোনাট চাটনির মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দিলাম, এবার ফোড়নটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল কোকোনাট চাটনি। এখানে আমি 300 গ্রাম চিকেন এভাবে ছোট ছোট টুকরো করে পিস করে নিয়েছি কিমার আকারে, দেখুন। এগুলো এর বাটির মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দেব, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1/2 চামচ, কাঁচা লঙ্কার কুচি 7 থেকে 5টি, 2টি বড় সাইজের পেঁয়াজের কুচি, মিডিয়াম সাইজের, বড় সাইজের না মিডিয়াম সাইজের, ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো 1/2 চামচ, এলাচ, লবঙ্গ, ডালচিনি, অল্প একটুখানি চিনি, টমেটো গ্রেভি করে নিয়েছি 1টা, টক দই 1 চামচ, 1 চামচ সর্ষের তেল, সঙ্গে আরো 1/2 চামচ, 1.5 চামচ সর্ষের তেল দিলাম, 4টি কারি পাতা, কারি পাতাগুলোকে এভাবে করে কেটে দিয়েছি, দিয়ে একসঙ্গে মাখিয়ে নেব। এবার মাখানো আমার হয়ে গেছে। এবার চিকেনটা পুর তৈরি করার জন্য কড়াইতে 1 চামচ কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এতে দিয়ে দেব কাশ্মীরি চিলি পাউডার 1/2 চামচ। এবার এতে চিকেন দিয়ে দিয়েছি, এবার এতে অল্প করে জল দিয়ে দেব। জলটা দিয়ে দিলাম কারণ আমি অল্প তেলে রান্না করছি। এবার ঢাকা দিয়ে দেব। এবার ঢাকাটা খুলে খুলে নিলাম, হালকা করে নাড়াচাড়া করে নেব। আমার চিকেনের পুরটা এই জল থাকলে হবে না, শুকনো শুকনো করতে হবে, তার জন্য আবার ঢাকা দিয়ে দেব 5 মিনিটের মতো। এবার চিকেনের পুরটা আমার তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার ঢাকাটা খুলে নিচ্ছি, দেখুন আপের বাটাটা আমার পুরোভাবে তৈরি হয়ে গেছে। এতে দিয়ে দেব বেকিং পাউডার, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একটা ছাঁচের হাঁড়িতে বালি বসিয়ে দিয়েছি, উনুনে ঢাকা দিয়ে দিলাম। বালিটা গরম হলে আপের বাটারের থালিগুলো এর মধ্যে বসাবো, আপেগুলো তৈরি হবে সম্পূর্ণ বালির তাপে। আমি এই ছাঁচের থালাতে অল্প করে ঘি মাখিয়ে নিয়েছি, দেখুন। এবার এতে অল্প করে ময়দা দিয়ে ছড়িয়ে দেব। আমি এই অ্যালুমিনিয়াম ছাঁচে করছি বলে ময়দা দিয়েছি, জড়ে যাওয়ার ভয় আছে। এবার হয়ে গেছে ময়দা দেওয়া, এবার এতে অল্প করে ঘি দিচ্ছি, আপনারা চাইলে তেল সাদা তেল দিয়েও করতে পারো। এবার এর মধ্যে বসিয়ে দিয়েছি, 10 মিনিট ঢাকা দিয়ে দেবো গরম করে নেওয়ার জন্য।
এবার ঘিটা গরম হয়ে গেছে, এতে দিয়ে দেবো ফোড়ন হিসাবে কালো সরষে, একটি করে কারি পাতা, আর দিয়ে দেবো কালো জিরে। কালো জিরে আমি দিচ্ছি কারণ কালো জিরের একটা ভীষণ ভালো সে ওঠে, আপনারা চাইলে নাও দিতে পারেন, কালো সর্ষে দিয়ে কিংবা সাদা সর্ষে দিয়ে করলেও হবে। এবারেতে এই মেখে রাখা বাটারগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এবার দেখুন চিকেনের পুরগুলোকে এভাবে করে গোল গোল করে লেচি কেটে নিয়েছি, এতে দিয়ে দেব, এভাবে করে দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেব 3 থেকে 4 মিনিটের মতো। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। এবার এর মধ্যে এই আপের বাটার গুলো দিয়ে দেব, এভাবে করে দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেব 4-5 মিনিটের মতো। এবার ঢাকাটা খুলে নিলাম, দেখুন কত সুন্দর হয়ে গেছে আপেগুলো। এবার উল্টে দিতে হবে, একটা চামচ দিয়ে এভাবে উল্টে দিচ্ছি। এবার আবারও 3 থেকে 4 মিনিট মতো ঢাকা দিয়ে দেব, যাতে অপর পিঠটাও ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। এবার একটি চামচ দিয়ে আপেগুলোকে, এই দেখুন আপেগুলো কত সুন্দর হয়ে গেছে, ওপরেরটা যেমন হয়েছে ঠিক নিচেরটাও তেমন হয়েছে। এবার তুলে নেব। আমি এখানে এই আপেতে টমেটো ও লাল ক্যাপসিকাম দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কার কুচি দিয়েছি। আপনারা চাইলে এই আপেতে গাজর এবং বিট, বিনস এগুলো দিতে পারেন, এগুলো দিলেও খুবই ভালো হবে এবং বাচ্চারাও খেতে খুব ভালোবাসবে। অসাধারণ হয়েছে আপেগুলো, খুবই ভালো লেগেছে খেতে। আপনারাও এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। চিকেনে পুরে পুরো ঠাসা, ভেতরে দেখতে পাচ্ছেন পুরো চিকেনের পুরে তৈরি, খুবই অসাধারণ হয়েছে খেতে। তো আপনারা এভাবে বাড়িতে বানাবেন, বানিয়ে খাবেন, খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। বন্ধুরা, এই সঙ্গে যে কোকোনাটের চাটনিটা আমি বানিয়েছি, এই চাটনির কোনো জবাব নেই, খুবই অসাধারণ হয়েছে খেতে, দারুণ লেগেছে খেতে। এবং এই আপের সঙ্গে তো অসাধারণ হয়েছে, এই আপে আপনারা সাম্বার বা এই টমেটো সস কি কিংবা টমেটো চাটনি ও নারকেলের চাটনি কিংবা কোকোনাটের চাটনির সঙ্গে খেতে পারেন, খুবই ভালো লাগবে।
আজকে আমার দুজন ছেলে নেই বাড়িতে, ওরা স্কুলে চলে গেছে, তার জন্য আমি এই রেসিপিটি বানিয়ে একাই খাচ্ছি আজকে। ওরা দুজন স্কুল থেকে এলে খাবে, ওদের জন্য আমি রেখে দিয়েছি।